গর ফিরদৌস বা রুহে জমিন আসতো, হামিন আসতো, হামিন আসতো, হামিন আসতো। কথার অর্থ, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে, সেটি এখানেই, সেটি এখানেই, সেটি এখানেই। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে কারাকোরাম এবং পীরপাঞ্জাল পর্বতের মাঝখানের বিশাল জলাভূমি টেকটনিক শিফটের কারণে শুকিয়ে সৃষ্টি হয়েছিল আজকের এই কাশ্মীর উপত্যকা। গত বছর অক্টোবর মাসের শেষের দিকে পরিবারকে সাথে করে আমি পৌঁছে গেছিলাম কাশ্মীর ভ্রমণে, আর সেই কাশ্মীর ভ্রমণের ভিডিওগুলি আমার চ্যানেলে আপলোড হওয়ার পরেই বুঝেছিলাম আজও এই ভূস্বর্গ কাশ্মীর ঘোরাকে কেন্দ্র করে আপনাদের মনে রয়েছে বহু প্রশ্ন। আর আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজ আমার এই বাজেট কাশ্মীর ট্যুর প্ল্যানের ভিডিও। আজ আপনাদের জানাবো বৈষ্ণোদেবী, পহলগাম, সোনমার্গ, গুলমার্গ, শ্রীনগর সহ সাত রাত আট দিনে কিভাবে আপনারা সুন্দর করে কম খরচে ঘুরে ফেলতে পারেন এই ভূস্বর্গ কাশ্মীর। আর আমাদের কাশ্মীর ভ্রমণের বিস্তারিত সকল পর্বগুলি আপলোড রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই পর্বগুলি দেখারও একান্ত অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আজকের এই গোটা কাশ্মীর ট্যুর প্ল্যান পর্বটা আপনাদের থেকে পাওয়া বেশ কয়েকটা কমন প্রশ্ন কাশ্মীর ট্যুর রিলেটেড, সেইগুলো দিয়ে ভাগ করে গোটা পর্বটাকে বানিয়েছি, যাতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যান এবং আগামী দিনে কাশ্মীর ট্রিপ করার সময় কোনো রকম প্রশ্ন আর মনে না থাকে। সব থেকে বেশি যে প্রশ্নটা আপনাদের থেকে পেয়েছি সেটা হচ্ছে যে কাশ্মীর ঘুরতে যাওয়ার সব থেকে আদর্শ সময় বা বেস্ট টাইম বা বেস্ট সিজন কোনটা। দেখুন, আমার নিজস্ব মতামত, কাশ্মীর ঘুরতে গিয়ে যেটা বুঝেছি, কাশ্মীরের কিন্তু সৌন্দর্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম। তবে সোকল যেটা কাশ্মীরের বেস্ট সিজন মনে করা হয় পর্যটকদের কাছে, এটা মনে রয়েছে হচ্ছে এই মার্চ টু মে বা মার্চ এপ্রিল, এই টাইমটা। কারণ এই সময় আপনি বরফ পাবেন ভালো মতন, তাছাড়া পাবেন সব থেকে সুন্দর যেটা টিউলিপ গার্ডেন, সেটা পাবেন। আমার মনে এই দুটোর জন্য কিন্তু এই সিজন বা এই টাইমটা বেস্ট। এছাড়া আপনি এখন যেটা রিসেন্টলি হাইপে চলছে, সেটা হচ্ছে একেবারে তুষার শুভ্র বা তুষার একদম বরফে মোড়া সাদা কাশ্মীর, সেটা দেখার জন্য আমি যদি 2024 হিসাব ধরি, এবছর বরফ কিন্তু বেশ খানিকটা লেটে পড়েছে। জানুয়ারির এন্ডেও কিন্তু বরফ পড়েনি, ফেব্রুয়ারির শুরুর থেকে বরফ পড়া, একদম ভরপুর বরফ পড়া শুরু হয়েছে এবং এখন ফেব্রুয়ারি মাসে, আজকে একদম মিডিল, এ সময় কিন্তু দারুণ বরফ পড়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে কাশ্মীর। তো এই টাইমটা কিন্তু বরফের জন্য, শুধু বরফ দেখতে গেলে, মানে ধরুন যারা বরফকে ভালোবাসেন তাদের জন্য এই টাইমটা একেবারে বেস্ট টাইম কাশ্মীর ঘোরার। তবে আমরা গিয়েছিলাম পুজোর পরপরই, কালী পুজোর ঠিক আগে, মানে অটম যে সময়টা সেই সময়টা। কেন গিয়েছিলাম? কারণ এই সময়টা কাশ্মীর দারুণ রঙিন, সবুজ পাতা, সবুজ গাছ, হলুদ পাতা, লাল পাতা হয়ে থাকে, বিভিন্ন গাছের বিভিন্ন রং, চারিদিকে একেবারে রঙিন, মনে হয় যেন কোনো বিদেশে এসে পৌঁছেছি, ইন্ডিয়া বলে মনেই হয় না, এত সুন্দর লাগে। এছাড়া থাকে গাছ ভর্তি আপেল, ভরপুর আপেল, মানে আপেল খেয়ে শেষ করতে পারবেন না, চারিদিকে এত আপেল। এছাড়া সবুজ ভ্যালি পাবেন কিছু, আর পাবেন অল্প অল্প বরফ। আচ্ছা, এবার আসি কাশ্মীর পৌঁছাবেন কিভাবে। কলকাতা থেকে কাশ্মীর দুভাবে পৌঁছাতে পারেন, এক রেলপথ, দুই বিমানপথ। আমি প্রথমে আসি বিমানপথে। যদি আপনার কাছে বাজেট থাকে এবং যদি আপনার ট্রাভেল এজেন্সির সাথে যদি যান, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেলপথটাই হয়, তবে কিছু এক্সেপশনাল কেসে আপনি এক্সট্রা টাকা দিয়ে রেল, মানে টিকিট না কেটে আপনি বিমানপথেও যেতে পারেন। বিমানপথে যাওয়ার জন্য কলকাতা থেকে প্রথমে আপনাকে দিল্লি হয়ে শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছাতে হবে। ডিরেক্ট ফ্লাইট কিন্তু শ্রীনগরের খুব একটা নেই কলকাতা থেকে। আচ্ছা, সেক্ষেত্রে ভাড়াটা একটু বলি, কলকাতা থেকে একেবারে ডিরেক্ট, মানে ভায়া দিল্লি হয়ে শ্রীনগরের যে বিমান, সেক্ষেত্রে ভাড়া পড়বে অন অ্যান অ্যাভারেজ 8,000-10,000 টাকা যদি এক দেড় মাস আগে থেকে টিকিট কাটেন। তবে ট্রেন পথে, মানে যদি আপনি বাজেট ট্রিপ করেন এবং 99% ট্রাভেল এজেন্সির সাথে যদি আপনি যান, তারা কিন্তু এই রেল পথেই আপনাকে নিয়ে যাবে কাশ্মীর। প্রথমে আপনাকে যেতে হবে কলকাতা থেকে জম্মু টাওয়ি, জম্মুতে, এবং সেখান থেকে গাড়ি করে যেতে হবে শ্রীনগর। এক্ষেত্রে হাওড়া কিংবা কলকাতা কিংবা শিয়ালদা থেকে সপ্তাহে বিভিন্ন দিন বিভিন্ন ট্রেন ছাড়ে। হাওড়া থেকে মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার সম্ভবত হিমগিরি এক্সপ্রেস ছাড়ে। ভাড়াগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মোটামুটি 3 AC ভাড়া পড়ে 2,000 ইন্ডিয়ান রুপির মতো। এবং যদি আপনি কলকাতা জাট এক্সপ্রেসে যান, যেটা সপ্তাহে প্রত্যেক দিন চলে কলকাতা স্টেশন থেকে, সেখানটা কিন্তু আপনি যেতে পারেন মোটামুটি 3 AC ভাড়া এরকম 2,000 টাকায়। এক্ষেত্রে কিন্তু হিমগিরির সময় লাগে প্রায় 40 ঘন্টা কাছাকাছি, 37-40 ঘন্টা, এবং কলকাতা জাট এক্সপ্রেসের সময় লাগে প্রায়, আমাদের সময় লেগেছিল প্রায় 48 ঘন্টা, মানে প্রচুর ঘুরে ঘুরে পাঞ্জাব টাঞ্জাব হয়ে এই সব জায়গায় স্টপেজ দিতে দিতে এই কলকাতা জাট এক্সপ্রেস কিন্তু যায়। আর একটা যদি সব থেকে বেস্ট, যেটা শিয়ালদা থেকে ছাড়ে সপ্তাহে একদিন, সোমবার ছাড়ে, আই থিঙ্ক সোমবারই, হামসফর এক্সপ্রেস, যেটা কিন্তু সময় লাগে মাত্র 34 ঘন্টার কাছাকাছি, এই ট্রেনটা কিন্তু আপনি যেতে পারে। তবে একটাই ফল্ট, যে শুধুমাত্র সোমবার চলে। আচ্ছা, এবার আসে আপনাদের মনে সব থেকে বড় যে প্রশ্ন, কাশ্মীরের ট্যুর প্ল্যান সেটা নিয়ে।
মোটামুটি আমি যেটা দেখলাম কিংবা সাধারণত যেটা হয় কোনো ট্যুর এজেন্সির সাথে যান কিংবা যদি ইন জেনারেল একটা মানে কাশ্মীর ট্যুর করেন, দু রকমের ট্রিপ হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে উইথ বৈষ্ণোদেবী এবং কাশ্মীর, মানে জম্মু এবং কাশ্মীর মিলিয়ে ট্রিপটা, সেটা মোটামুটি হতে পারে যেমন আমাদেরটা ছিল 7 রাত 8 দিনের, মানে জম্মু টু জম্মু। এছাড়া আপনি 8 রাত 9 দিনও করতে পারেন পেহেলগামে দু রাত থেকে। আরেকটা যেটা হয় সেটা 6 রাত 7 দিনে সম্ভবত, সেটা হচ্ছে উইদাউট বৈষ্ণোদেবী, মানে বৈষ্ণোদেবী কিন্তু কাশ্মীরে নয়, ওটা অ্যাকচুয়ালি জম্মুর কাটরা শহরে। তো উইদাউট বৈষ্ণোদেবী এবং উইথ বৈষ্ণোদেবী দু রকমের ট্রিপ হয়, দিনটা ভ্যারি করছে আপনার কাছে। এবং বৈষ্ণোদেবী থাকলে অবশ্যই চার্জেস, মানে ট্যুর প্যাকেজের চার্জেস বাড়ে, তো সেইটা আপনি আপনার ট্যুর এজেন্টের সাথে কথা বলে নেবেন যে ট্যুরের মধ্যে বৈষ্ণোদেবী আছে কি না। আবার অনেকে কাশ্মীর ঢোকার আগে বৈষ্ণোদেবী করে, অনেকে কাশ্মীর শেষ করে ফেরার সময় বৈষ্ণোদেবী করে বাড়ি ফেরে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের 7 রাত 8 দিনের টোটাল বৈষ্ণোদেবী এবং কাশ্মীরের ট্যুর প্ল্যান, যেখানে আমরা প্রথমে বৈষ্ণোদেবী করেছিলাম জম্মু থেকে, বৈষ্ণোদেবী পর্ব মিটিয়ে আমরা কাশ্মীরে প্রবেশ করেছিলাম। আমরা কাশ্মীর রওনা দিয়েছিলাম পুজোর ঠিক মানে একাদশীর দিন, পুজোর ঠিক পরেই 26 অক্টোবর আই থিঙ্ক। তো 26 অক্টোবর ট্রেনে চাপি, 27 তারিখ পুরোটা ট্রেনে থাকি এবং 28 তারিখ মোটামুটি আমরা ট্রেন লেট করে 28 তারিখ প্রায় দুপুর নাগাদ পৌঁছেছিলাম হচ্ছে জম্মু তাওয়ি রেল স্টেশনে। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম, আমাদের হোটেল বুক আগে থেকে ছিল যেহেতু আমাদের প্যাকেজটা একেবারে কলকাতা টু কলকাতায়। জম্মুতে একদম মেন প্রপার এরিয়াতেই আমরা ছিলাম, মোটামুটি ভাড়া পড়বে হোটেলের ডবল বেডরুম ওই 800 টাকার মতন, ধরুন 800-1000 টাকার মতো দারুণ বেশ ভালো হোটেল পেয়ে যাবেন। তো জম্মুতে আমরা সেই দিন ছিলাম, জম্মু মার্কেট, জম্মুর আশপাশটা শহরে মন্দির রয়েছে বেশ কয়েকটা, সেগুলো আমরা ঘুরেছিলাম। দিয়ে তারপরের দিন সকালে মানে 29 তারিখ সকালে আমরা জম্মু থেকে রওনা দিয়েছিলাম কাটরা, মানে বৈষ্ণোদেবী যাত্রার জন্য। তো জম্মু থেকে কাটরা দূরত্ব সড়ক পথ হচ্ছে 50 কিলোমিটার মতন, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, রাস্তা খুব ভালো। আপনার যদি একেবারে জম্মু থেকে প্যাকেজ থাকে তাহলে তো আপনার সঙ্গে গাড়ি রয়েছেই, সে গাড়ি করে আপনি, আমরা যেমন পৌঁছে গেছিলাম সকাল সকাল ব্রেকফাস্ট করেই কাটরা শহরে। কাটরা শহরটা কিন্তু বেশ জমজমাট, একেবারে পাহাড়ের কোলে কাটরা শহর, 600-1000 টাকার মধ্যে ভালো হোটেল পাওয়া যায়। আমাদের হোটেল আগে থেকে বুক করাই ছিল। সেদিন সন্ধ্যেবেলা আমরা পুরো দিনটা রেস্ট নিয়েছিলাম, মার্কেট ফার্কেট ঘুরেছিলাম জাস্ট। 30 তারিখ সকালবেলা, একদম সকাল বলতে মানে সকাল নয় মাঝরাত, ভোর রাতে আমরা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করি। তবে এই যে যাত্রার যে পার্চি, সেই পার্চির কাউন্টার ওখানে রয়েছে বিভিন্ন জায়গায়। আমার সাজেশন হলো ভোরবেলা যত তাড়াতাড়ি পারেন 3:30-4 মধ্যে আপনি চলে আসুন কাউন্টারে, কাউন্টার খুললেই পার্চিটা নিয়ে নিন। পার্চিটা কিন্তু ওখানে একটা আইডি কার্ডের মতন গলায় ঝোলানো থাকে, জাস্ট আপনার আধার কার্ডটা দেখাতে হয় কাউন্টারে গিয়ে। তো এই কার্ডটার ভ্যালিডিটি থাকে হচ্ছে 6 ঘন্টায়, পার্সি কাউন্টার থেকে যাত্রা শুরুর মধ্যে 6 ঘন্টা ভ্যালিডেশন কার্ডটা থাকে। সেই মতো প্ল্যান করে বেরিয়ে পড়ুন, একেবারে আমি বলবো ভোর ভোর বেরোন। ঘোড়া রয়েছে, হেলিকপ্টার রয়েছে, পিঠু রয়েছে, পালকি রয়েছে। এই বৈষ্ণোদেবী যাত্রা বাবা মাকে নিয়ে আমি দর্শন করেছিলাম, আমরা 4 জনই হেঁটে গিয়েছিলাম, হেঁটে ফিরেছিলাম প্রায় 28 কিলোমিটার যাতায়াতের পথ। এই পুরো ভিডিও দেওয়া রয়েছে আমার আমাদের কাশ্মীর সিরিজের যে প্লেলিস্ট, সেখানে পুরো ডিটেলসে দেখতে পারেন। এই ভিডিওতে আর ডিটেলসে বলছি না সমস্ত রকম কীভাবে পার্চি করবেন, কখন পার্চি যাবেন, কোথায় কাউন্টার রয়েছে, কোথায় কোথায় কী রয়েছে, সম্পূর্ণ যাত্রার ডিটেলস কিন্তু ভিডিওতে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন, আমি আই লিঙ্কে দিয়ে দিলাম। আচ্ছা, 30 তারিখটা আমরা একেবারে ভোরবেলা রওনা দিয়েছিলাম, আবার সন্ধ্যা 8-9 নাগাদ রাত্রিবেলা আমরা আবার কাটরা শহরে ফিরে এসেছিলাম হোটেলে। 31 তারিখ আমরা একেবারে সকাল সকাল কাটরাকে বিদায় জানিয়ে, আমাদের গাড়ি ছিল এর সাথে, কাটরাকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়েছিলাম পেহেলগামের জন্য। যেতে মোটামুটি 5-6 ঘন্টা তো সময় লাগবেই, সেই জন্য চেষ্টা করবেন যে খুব সকাল সকালই কিন্তু রওনা দিয়ে দিতে, কারণ এই ধরনের পাহাড়ি পথগুলো দেখি এবং কাশ্মীরে বেশি কি হয় এই রাস্তাগুলোতে হাইওয়েগুলোতে কিন্তু মাঝে মাঝেই আরবিদের যে কনভয় সেটা পেরোয়, তার জন্য কিন্তু ঘন্টা এক মতো ওয়েট করতে হতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, তাছাড়া পাহাড়ি ধসপস্ত রয়েছেই। আমরা যেই দিনই রওনা দিচ্ছি একেবারে সকাল সকাল রওনা দিন। তো পথে আমরা আজকে যেতে যেতে আমরা গেছিলাম প্রথমে আপেল বাগান, পেহেলগাম ঢোকার আগে প্রচুর মানে রাস্তার বাম দিকে স্পেশালি প্রচুর আপেল বাগান রয়েছে, সেই আপেল বাগানে কিন্তু আমরা গেছিলাম। এবং প্রথমবার আমি এরকম কোনো আপেল বাগানে গেছিলাম, পুরো গাছ ভর্তি, চোখের সামনে আপেল ঝুলছে, রসগোল্লার মতো রস পড়ছে আপেল থেকে, দারুণ ছিল। তবে এখানে কোনো কোনো আপেল বাগানে ঢুকতে গেলে এন্ট্রি ফিজও লাগে, আবার ওখানে আপনি চাইলে আপেলের বিভিন্ন রকম তৈরি, আপেলের থেকে তৈরি জ্যাম জেলি এগুলো কিনতে পারেন, বা আপেল জুস 50 টাকা করে পার গ্লাস সেটাও খেতে পারেন। এটা মাথায় রাখবেন যে আপেল কিন্তু গাছ থেকে ছিঁড়বেন না, পড়ে থাকলে নিতে পারেন আরামসে। আচ্ছা, তারপরে আমরা ঢুকে গেছিলাম পেহেলগামে। পেহেলগামে ঢোকার মানে হোটেলে যাওয়ার আগে আজকে আমরা ঘুরে নেবো হচ্ছে পেহেলগামে দুটো তিনটে জায়গা। অ্যাকচুয়ালি পেহেলগামে যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে প্রচুর ঘোড়া
কিন্তু রয়েছে এদের একটা রেড চার্টও রয়েছে, আমি ডিটেলসে ভিডিওতে বলেইছি, পহেলগামের ভিডিওতে দেখতে পারেন সেটা। এখানে কিন্তু বিভিন্ন জায়গা, মানে বাইসারান ভ্যালি, দুনো ভ্যালি, দাবিয়ান ভ্যালি, বাইসারান হচ্ছে মিনি সুইজারল্যান্ড, তো এদের বিভিন্ন রকম জায়গা, এই জায়গাগুলো যাওয়ার জন্য প্যাকেজ রয়েছে ঘোরার, ঠিক আছে। তো ঘোরার যে রেট, সেই রেটে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন, মানে একটা রেট লেখা থাকবে, একটা রেট আপনাকে বলবে এবং সেখান থেকে আপনি একটা রেটে ঠিক করবেন। আমার সাজেশনস রইল, নিউ মার্কেটে যা রেট নেয়, মানে যা দরদাম করেন তার ডবল দরদাম করুন। তো সেদিনকে আমরা ঘোরা নিয়ে ওই বাইসারান ভ্যালি উপরে গেছিলাম, রাস্তা খুবই খারাপ, ডিটেলসে ভিডিওতে তো দেখিয়েছি, আজকে আর অত ডিটেলসে যাচ্ছি না রাস্তা নিয়ে। তো মোটামুটি বেশ সুন্দর জায়গা লেগেছিল, প্রত্যেকটা জায়গা কিন্তু দারুণ সুন্দর ছিল, স্পেশালি বাইসারান ভ্যালি, যাকে মিনি সুইজারল্যান্ড অফ পহেলগাম বলে বা মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীর বলে, সে জায়গাটা দারুণ। গ্রীষ্মকালে আমরা যখন গিয়েছিলাম তখন একরকম রূপ, আর শীতকালে পুরো জায়গাটা সাদা হয়ে থাকে, অসাধারণ দেখতে লাগে। যখন আপনারা ঘোরার রেট ঠিক করছেন তখন পারলে ওদের একটা ভিডিও নিয়ে রাখুন, যাতে পরবর্তীকালে ওরা এসে অন্য রেট, এই জিনিসটা হয়, আপনাকে এক রেট বলে নিয়ে গেল, অন্য রেট হিসাবে আপনাকে টাকা নেওয়ার তখন ঝামেলা, একটা বাজে সিচুয়েশন, সেই জিনিসটা একটা ভিডিও করে রাখতে পারেন। তো আমরা বাইসারান ভ্যালি এইগুলো আমরা আজকে ঘুরে নিলাম বিকাল বিকাল। তো সন্ধ্যা নামার আগেই পহেলগামের বাজার অংশ থেকে আমরা চলে গেলাম। পহেলগামে আমাদের বাজার থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যেই রাস্তার উপরেই দারুণ সুন্দর আমাদের হোটেল ছিল, হোটেলের নামটা আমার ভুলে গেছি, আই থিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। হোটেলটা ব্যাপক সুন্দর ছিল, দারুণ আমাদের লেগেছিল হোটেলটা, সেখানে আমরা হোটেলে ছিলাম। এই এই দিনে আমরা বাকি টাইমটা সন্ধ্যাবেলা আমরা হোটেলেই, আমাদের তো পুরো প্যাকেজের মধ্যে ছিল খাওয়া দাওয়া, এত ঠান্ডা ছিল, এত টায়ার ছিলাম, আমরা হোটেলেই ছিলাম। আচ্ছা, পরদিন সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম আমাদের হোটেলেই, আমাদের যে ট্যুর এজেন্সি ছিল তাদের তো ব্রেকফাস্ট ছিলই। তো সেখান থেকে আমরা পহেলগামে আমাদের গাড়িটা আবার নিলাম, গাড়ি নিয়ে সোজা এখন যাব পহেলগামের বাকি যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। পহেলগামে কি রয়েছে দেখার মতন? চন্দনওয়ারি রয়েছে, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, আর অমরনাথ যাত্রা শুরু আবার বালতাল থেকেও হয়, আমরা যাচ্ছি এখন ওই চন্দনবাড়ি ওই অংশ দেখতে। তাছাড়া এখানে রয়েছে বেতাব ভ্যালি, যেখানে বেতাব সিনেমার গানের শুটিং হয়েছিল, বেতাব ভ্যালি, এবং রয়েছে আরু ভ্যালি। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, এখানে আপনারা যে গাড়ি নিয়ে যাচ্ছেন সেই গাড়ি কিন্তু এই জায়গাগুলো আপনাদের ঘোরাবে না, মেনলি ট্যুর এজেন্সি যে প্যাকেজগুলো দেয় সেখানে এখান থেকে সাইট সিং, সাইট সিং মানে কিন্তু এই সাইট সিংগুলো করার জন্য আপনাকে এক্সট্রা করে গাড়ি নিতে হবে, সেটা কিন্তু প্যাকেজের মধ্যে টাকাটা ইনক্লুডিং থাকে না, সেটা কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে ওখানে গিয়ে। ওখানে যে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখানে এই জায়গাগুলো যাওয়ার জন্য লোকাল গাড়ি রয়েছে, তাদের একটা ওই মানে সমিতি রয়েছে, তাদের গাড়ি বিভিন্ন জনের জন্য, 4 জন, 2 জন, 6 জন, 8 জন, 10 জনের জন্য গাড়ি, বিভিন্ন রকম গাড়ির ব্যবস্থা রয়েছে। আর কোন কোন জায়গায় যাবেন, চন্দনবাড়ি, চন্দনবাড়ি বেতাব ভ্যালি, সমস্ত জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদা রেটও রয়েছে। তো এইটা কিন্তু মাথায় রাখবেন যে ট্রাভেল এজেন্সি, যে যে কোনো ট্রাভেল এজেন্সি, যে কোনো যে এটা থাকে তার মধ্যে কিন্তু এগুলো ইনক্লুডিং থাকে না। দারুণ সুন্দর রাস্তা বাঁধানো, একেবারে মানে দারুণ, চন্দনবাড়ি বেশ সুন্দর জায়গা। আর তারপরে আমরা চন্দনবাড়ি থেকে বেশ কিছুটা সকাল সকাল সময় কাটিয়ে চলে গেছিলাম বেতাব ভ্যালিতে। আচ্ছা, বেতাব ভ্যালিতেও কিন্তু আপনি ঘোড়া নিতে পারেন অথবা পায়ে হেঁটে ঘুরতে পারেন, যদি উপরে ওঠেন তাহলে আমি বলবো ঘোড়া নেওয়াটা বেটার। এখানে বোধ হয় 400 না 500 ইন্ডিয়ান রুপি একটা ঘোড়া আমাদের দরদামের পর, অনেক দরদামের পর আমরা ঠিক করেছিলাম, দুটো ঘোড়া নিয়েছিলাম, বেশ সুন্দর জায়গা। এখানে বেতাব সিনেমার বেতাব ওই সানি দেওয়ালের ওই গানটা শুট হয়েছিল, গানটাই ভুলে গেছি এই মুহূর্তে। তো বেশ ভালো লাগবে আপনাদের জায়গাটা, এবং ঘুরেও বেশ মানে মনোরম পরিবেশ, তো দারুণ সুন্দর ব্যাপার। তো আমরা এই দুটো জায়গায় ঘুরেছিলাম, সেদিন আর সময় ছিল না, নাহলে আপনারা আরু ভ্যালিও যেতে পারেন, আরু ভ্যালিও কিন্তু বেশ ভালো। বেসিক্যালি এগুলো এক একটা গ্রাম, গ্রামের পাশে ভ্যালিগুলো নিয়ে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এরকম নাম হয়েছে আর কি, ও মানে 19-20 একই আহামরি, কিছু তফাত নয় বেতাব ভ্যালি আরু ভ্যালির মধ্যে। তো এটা আপনি বুঝে নিন, আপনার হাতে যদি সময় থাকে, আমাদের কাছে ছিল না, সেজন্য যাইনি। লাঞ্চে দুপুরবেলা লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম পহেলগামে, তো তারপরে আমরা রওনা দিয়েছিলাম দুপুর করেই শ্রীনগর পৌঁছে যাবো আজকে আমরা, তো শ্রীনগর যাওয়ার জন্য। তবে শ্রীনগর যাওয়ার পথেই কিন্তু আমরা দাঁড়াবো 2-3 জায়গা, পহেলগাম থেকে বেরোতেই মানে শ্রীনগরের যে হাইওয়ে সেখান থেকে এগোতেই আমরা প্রথমে দাঁড়ালাম হচ্ছে এই রাস্তাতে রয়েছে বিখ্যাত কাশ্মীরে রইল ক্রিকেট ব্যাট তৈরি ফ্যাক্টরি, সেখানে একটা ফ্যাক্টরিতে নেমে আমরা কিন্তু ক্রিকেট ব্যাট কীভাবে তৈরি হয় তার পুরো প্রসেস দেখেছিলাম, দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আচ্ছা, তারপরে আমরা আর একটুখানি এগিয়ে আই থিঙ্ক অবন্তিপুরার ওখানেই রাস্তার দুধারে দেখবেন প্রচুর লাইন দিয়ে কেশরের দোকান, ওখানে কেশর এবং কাশ্মীরি ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। আমরা সেরকমই একটা দোকানে ড্রাইভার দাদা দাঁড় করিয়েছিল। তো এখানে একটা বিষয় আমি বলি, যদি আপনারা ট্রাভেল এজেন্সির সাথেও যান কিংবা নিজেরা যান, ওরা যেখানে যেখানে আপনাকে দাঁড় করাবে, যে কোনো দোকানে, যে কোনো দোকানে, এবং সেখানে যদি আপনি যা জিনিস কিনবেন সেই জিনিসের দাম তো বেশি থাকবেই, কাশ্মীরে এই জিনিসটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর, দাম কিন্তু ভীষণভাবে বেশি সমস্ত জিনিসেরই, শাল বলুন, ড্রাই ফ্রুটস বলুন, এবং যে জিনিস কিনছেন আপনার অগোচরেই সেই জিনিসের কমিশন চলে যাচ্ছে ড্রাইভারের কাছে। যে কোনো জায়গায় যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে যান,
সেখানেও ড্রাইভারদের সঙ্গে এক কেস, নিজেরা গেলেও এক কেস, এইটা একটু মাথায় রাখবেন। তাই সম্ভবত আমি চেষ্টা করেছিলাম যতটা কিছু না কিনতে পারি কাশ্মীর থেকে ততটাই বেটার, কারণ দাম অনেক ছিল। তারপরে আমরা বিকাল বিকাল নাগাদ পৌঁছে গেছিলাম আমাদের শ্রীনগরের হোটেলে, কারণ আগামী কটা দিন আমরা এই ট্রিপে কাটাবো শ্রীনগরেই। শ্রীনগর থেকে আশপাশের সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে দেখব। আচ্ছা, শ্রীনগরে আমাদের হোটেলটা ছিল একেবারে শালিমার গার্ডেন, তার ঠিক পাশেই। বেশ ভালো ছিল আমাদের শ্রীনগরের হোটেলটা। আচ্ছা, এইভাবেই আমাদের কেটে গেছিল আজকের দিনটা। আচ্ছা, আজকে হচ্ছে এক তারিখ, পরের দিন এই এক তারিখ খুব সকাল সকাল আমরা শ্রীনগর থেকে রওনা দেবো সোনামার্গের জন্য। আপনারা চাইলে যদি ট্যুর এজেন্সির প্যাকেজ এরকম থাকে বা আপনারা যদি নিজেরা চান, আমি বলবো একটা দিন করে এই সোনামার্গ এবং গুলমার্গে আপনি থাকতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো করে জায়গাটা আপনি ঘুরে দেখতে পারবেন। তবে বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে কী হয়, শ্রীনগরেই রাখা হয়। যদি ট্রাভেল এজেন্সির সাথে যান তাহলে তো অবশ্যই তাই হয়, শ্রীনগরে রাখা হয়। শ্রীনগর থেকে ডে ট্রিপ গুলমার্গ এবং সোনামার্গ হয়। তো আমরা সেই হিসাবে আলোচনা করি, আমরা যেরকম করেছিলাম, তো শ্রীনগর থেকে সোনামার্গ হয়েই কিন্তু এই রাস্তা সোজা চলে যাচ্ছে লে শহরের জন্য, মানে কার্গিল হয়ে লে। এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এবং অটম যেহেতু দারুণ রঙিন ছিল। আচ্ছা, পথে আমরা সোনামার্গ ঢোকার আগে ঢুকে গেছিলাম একটা আপেল বাগানে, কারণ আপেল বাগান দেখলে আমি আর লোক সামলাতে পারছিলাম না। তবে এই ধরনের আপেল, এইখানকার আপেল বাগানগুলোতে এন্ট্রি ফি লাগছিল 10 টাকা করে। আগের দিন কিন্তু আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি, তাই জিনিসটা একটু দেখে নেবেন। আচ্ছা, আর এরপরে আমরা চলে গেছিলাম সোনামার্গে। তো সোনামার্গে গিয়ে আমাদের প্রথম যে অনুভূতিটা হয়েছিল, জায়গাটা বরফ পড়াকালীন একরকম আর এখন গ্রিন, পুরো দারুণ লাগছিল। এখান থেকে আপনারা দুটো ট্যুর করতে পারেন সোনামার্গে পৌঁছে, সাইট সিং আর কি। এখানেও কিন্তু আপনার এক্সট্রা খরচ পড়বে, গাড়ি আপনাকে নিয়ে থামিয়ে দেবে একেবারে ঘোড়া স্ট্যান্ডের সামনে। এবার আপনি বুঝে নিন কি করবেন, এখান থেকে আপনি যেতে পারেন গাড়ি করে একেবারে বালতাল 0 পয়েন্ট অব্দি, অথবা আপনি ঘোড়া নিয়ে থাজিওয়াস গ্লেসিয়ার এগুলো দেখতে পারেন। তো আমাদের গাড়িতে বলছিল 10,000 টাকা লাগবে একটা গাড়ি, যেটা আপনাকে 0 পয়েন্ট নিয়ে যাবে। আমরা ওদিকটা যাইনি, ঘোড়ায় চাপার জন্য আমরা গেছিলাম। তো ঘোড়া আমাদের প্রচুর, মানে এখানে সব থেকে খারাপ যেটা লেগেছিল ঘোড়া, ঘোড়াওয়ালাটা কিছুতেই আপনাকে পিছন ছাড়বে না, আর একটা বাজে বিভৎস বাজে একটা রেট বলবে এবং এমন একটা দাম বলবে, পার ঘোড়া আপনাকে বলে দিল 8,000 টাকা। এবার আপনি কত কমাবেন, আপনাকে সেখান থেকে কিন্তু মাথা ঠান্ডা রেখে দরাদরি করতে হবে। এবং এরা কি করে, আপনার সময়টাকে নষ্ট করায় বারংবার এক কথা বলে বলে সময়টাকে নষ্ট করাবে, যাতে আপনি বাধ্য হয়ে ওদের জালে পড়ে যান এবং ওই বেশি দাম দিয়ে চলে যান। কিন্তু এখানে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং আপনাকে আপনার পছন্দের দামটা বলতে হবে, এবং যে দাম বলবেন সেটা ওদের দামের থেকে অনেক ডিফারেন্স থাকানো উচিত, এটা আমার মনে হয়েছে। তো এখানে আমাদের ঘোড়া বলছিল একটা ঘোড়া 4,000 করে। ভাবুন, আমাদের ঘোড়াবে সোনমার্গ থেকে থাজিওয়াস গ্লেসিয়ার নিয়ে যাবে, সেখানে নাকি বরফ রয়েছে, পথটা অসম্ভব সুন্দর ছিল সেটা আসছি, এবং মাঝখানে পথে যেতে যেতে কিছু কিছু মানে ভিউ পয়েন্ট দেখাতে দেখাতে নিয়ে যাবে। 2 ঘন্টার মতো টোটাল যাতায়াতের সময়টা লেগেছিল আমাদের, 2.5 ঘন্টা। অসম্ভব সুন্দর লেগেছিল সোনামার্গ, অসম্ভব সুন্দর। এবং আমার মনে হয়েছিল কোনোদিন বাবা মাকে নিয়ে আমাদের সুইজারল্যান্ড যেতে পারবো কিনা জানি না, বা নিজে যেতে পারবো কিনা জানি না, তবে আজকে যে পথ দিয়ে আমরা যাচ্ছি সেটা খালি সুইজারল্যান্ডের মতোই, হয়তো তার থেকেও বেশি সুন্দর, এত দারুণ রঙিন ছিল জায়গাটা। এবং যখন আমরা গিয়ে পৌঁছালাম থাজিওয়াস গ্লেসিয়ারে, উপরে আমরা গেলাম, উপরে বরফটা ছিল বেশ খানিকটা, একটা পুরোনো বরফ, মানে কিছুদিন আগে বরফ পড়েছিল সেই বরফটা রয়েছিল। এই জার্নিটা কিন্তু অবশ্যই করবেন, এই ঘোড়ায় করে থাজিওয়াস গ্লেসিয়ার যাওয়া অবধি। পুরো ডিটেলসে ভিডিও আমার প্লেলিস্টে রয়েছে, দেখে নিতে পারেন, দারুণ লাগবে কথা দিচ্ছি, অসম্ভব সুন্দর লাগবে। আচ্ছা, ঘোড়ার জার্নি শেষ করলাম, ঘোড়ার জার্নি শেষ করে আমরা নিচে চলে এলাম আবার গাড়ি চেপে। আমরা দুপুরে লাঞ্চটা করে সোজা বেরিয়ে গেলাম শ্রীনগরের জন্য। সেদিন আমরা সন্ধ্যাবেলা শ্রীনগর হোটেলেই ছিলাম, রেস্ট নিলাম। পরের দিন 2রা নভেম্বর আমরা আজকে যাব এখান থেকে গুলমার্গ। গুলমার্গও কিন্তু খুব একটা দূরে না, গুলমার্গ আমরা আজকে যাব। সেখানে গন্ডল রাইডের টিকিট আমাদের কাটা রয়েছে, যেটা গন্ডল রাইড হচ্ছে কাশ্মীরের অন্যতম আকর্ষণ, গুলমার্গের বিখ্যাত গন্ডল রাইড। আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলে এই লিঙ্কতে ক্লিক করে আপনি সহজেই গন্ডলার টিকিট যাত্রার অনেক আগেই কেটে ফেলতে পারেন, ঘরে বসেই পেমেন্ট অনলাইনে করে। তো পথে আমরা দাঁড়িয়েছিলাম প্রথমে টাংমার্গে, যেটা গুলমার্গের ঠিক নিচে। এখানে আপনি চাইলে আপনার শীতের, মানে যদি উপরে অনেকটা ঠান্ডা থাকে তো সেই জন্য এখানে শীতের মোটা মোটা জামা কাপড় জুতো এগুলো ভাড়া নিতে পারেন, বেশ সস্তাতে 150-200 ইন্ডিয়ান রুপিতে এরকম ভাড়া দিচ্ছিল আর কি। তো এই আর কি একটু দরদাম, মানে দরদাম করে নিতে পারেন। তো সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম গুলমার্গ, ওই 20 মিনিট মতো সময় লাগলো টাংমার্গ থেকে গুলমার্গ পৌঁছাতে। দেখবেন প্রচুর ঘোড়া রয়েছে, বলবে আপনাকে পৌঁছে দেবে একেবারে গন্ডোলা রাইডে যেখান থেকে শুরু সেখানে, দরকার নেই, জাস্ট মেন রাস্তা ধরে একটু এগিয়ে আসুন, আই লাভ গুলমার্গ লেখা রয়েছে, সেখান থেকে জাস্ট 5-7 মিনিট 10 মিনিট হাঁটলি হেঁটে কিন্তু পৌঁছে যাবেন একদম গন্ডোলা রাইডের সামনে। গন্ডোলা রাইডে পৌঁছে গেলেন আপনাদের টাইমের স্লটে, লাইন দিয়ে প্রথম ফেজ
এবং তারপরে দ্বিতীয় ফেজ আমরা পৌঁছে গেছিলাম। প্রথম ফেজ থেকে যখন পৌঁছালাম তখনই ওখানে স্নোফল শুরু হয়ে গেছিল হালকা হালকা, মানে বজরা পড়ছিল। আর সেকেন্ড ফেজে যখন গেছিলাম তখন তো ওখানে বেশ ভালো রকম বরফ ছিল এবং তার সাথে ভারী স্নোফল, ভারী তুষারপাত যেটাকে বলে, সেই তুষারপাতও কিন্তু শুরু হয়েছিল। বেশ দারুণ ছিল। আমার তো আগে আমি স্নোফল দেখেছি, বাট বাবাও দেখেছে, মার দাদার কাছে এটা দারুণ একটা স্পেশাল দিন মুভমেন্ট ছিল, কারণ ওদের জীবনে প্রথম স্নোফল এবং এই টাইমে গিয়ে যে স্নোফল পাবো এটা সম্পূর্ণ একটা ভাগ্যের বিষয় ছিল, লাখের বিষয়। তো দারুণ লেগেছিল। তো মোটামুটি দুপুরে লাঞ্চের আগেই আমরা গন্ডোলা সেরে ওই রাইড সাইড আবার নিচে চলে এসেছিলাম। তো এখানে এসে আমরা লাঞ্চটা সারলাম, তারপর এখান থেকে আবার গাড়ি নিয়ে, আমাদের গাড়ি নিয়ে আমরা বিকালে পৌঁছে গেছিলাম শ্রীনগরের হোটেলে। তবে এদিন ইচ্ছা ছিল আমার বিকালবেলা যে লাল চক শ্রীনগরের যে মার্কেট সেটা ঘুরে দেখার, কিন্তু সেদিন এত বৃষ্টি শুরু হলো আসার মানে পথেই, এত পুরো মেঘ ডেকে বিদ্যুৎ চমকে এত ভারী বৃষ্টি শুরু হলো সেদিনকে আমরা যেতেই পারলাম না। দেখ সেদিনকে আমরা হোটেলে এলাম, হোটেলে আবার রেস্ট ফেস্ট করলাম, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম, রাত্রে ডিনার সারলাম। তারপরের দিন আমাদের পালা শ্রীনগর শহরকে ঘুরে দেখার। প্রথমে আমরা একেবারে ভোরবেলা রওনা দিলাম হচ্ছে শ্রীনগর সব থেকে বড় যে মসজিদ, বাই সেই মসজিদ নামটা আমি ভুলে গেলাম, সেই মসজিদটা দেখার জন্য। দারুণ সুন্দর মসজিদ, এবং সকালে আমি মানে আপনাদের সাজেস্ট করবো ট্যুরে না থাকলেও ট্যুর এজেন্সিকে বলুন একেবারে ভোর ভোর আপনাদের সকাল সকাল ওই মসজিদে নিয়ে যেতে। একেবারে ডাল লেকের উত্তর পাড়েই বোধ হয়, উত্তর পাড়েই একেবারে ডাল লেকের পাশেই এই মসজিদটা। দারুণ সুন্দর একটা পরিবেশ ছিল। আচ্ছা ওটা দেখে আমরা কিছু বাইরের ওই মসজিদের বাইরে স্ট্রিট ফুড ছিল, সেই স্ট্রিট ফুড খেলাম। প্রথমে আমরা গেলাম নিশাদ বাগ বা নিশাদ গার্ডেন, একেবারে ডাল লেকের সামনেই নিশাদ বাগ। এন্ট্রি ফি বোধ হয় সম্ভবত প্রত্যেকের জন্য ইন্ডিয়ানদের জন্য ছিল হচ্ছে 12 টাকা করে, মানে 12 ইন্ডিয়ান রুপি করে। আর এরপর নিশাদ বাগ দেখে আমরা চলে গেছিলাম হচ্ছে শঙ্করাচার্যের মন্দির, যেটা কিন্তু শ্রীনগর শহরেই। একটু পাহাড়ের উপর গাড়ি নিয়ে উঠতে হয় এবং উপরে বেশ কিছুটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি উপরে উঠে চলে যান। এখান থেকে দারুণ সুন্দর গোটা শ্রীনগরের যে ডাউন টাউন এবং শ্রীনগর শহর দুটোকেই, ডাল লেককে দারুণ সুন্দর দেখতে পাবেন। আচ্ছা দেখে এসে আমরা চলে গেছিলাম হচ্ছে শালিমার বাগ। শালিমার বাগ দেখে দুপুরে আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম। শেষ করে বিকালে মানে বিকালের শুরুর ঠিক আগেই, মানে দুপুরে 3:30 করে আমরা পৌঁছে গেছিলাম ডাল লেকে, কারণ আজকে আমরা ডাল লেকে যে শিকার রাইড, বিখ্যাত শিকার রাইড সেটা করব। আচ্ছা এখানে আমি একটু বলে রাখি, যেমন ঘোড়াওয়ালাদের অত্যাচার, যেমন শালওয়ালা কিংবা ড্রাই ফ্রুটস কেশরওয়ালাদের অত্যাচার, তেমনই কিন্তু এখানে শিকারাওয়ালাদের অত্যাচার কিন্তু বিশাল। মানে এখানে আপনাকে আমাদের প্রথমে বলেছিল এক একটা শিকারা 1 ঘন্টা ঘোরাবে 8,000 করে, না দুটো শিকারা মিলিয়ে 1 ঘন্টা ঘোরাবে 8,000 ইন্ডিয়ান রুপি নেবে। আমার তো মাথায় হাত পড়ে গেছিল যে এত বাজেট তো আমি গোটা মানে কাশ্মীর ট্রিপে রাখিনি। তো যাই হোক, আপনি সেখান থেকে দরদাম করুন, দরদাম করে আমরা ওখানে অ্যাকচুয়ালি 700 না 750 করে পার হেড, এটা হচ্ছে ওদের সরকারি রেট পার হেড। তো মানে একটা নৌকা যদি শিকারতে 4 জন বসে, 4×7=28, প্রায় ওই 3,000 মতন পড়ছে। আমরা দুটো শিকারা করেছিলাম, 1 ঘন্টা ঘুরেছিল, 4,000 না 4,500 ইন্ডিয়ান রুপি খরচ হয়েছিল। আচ্ছা এই লেকে ঘুরতে ঘুরতে দেখলাম যে প্রচুর হাউস বোট রয়েছে। আপনাদের ট্রাভেল এজেন্সির অনেক ট্যুর এজেন্সির প্যাকেজে এক রাত এই হাউস বোটে থাকারও একটা পরিকল্পনা থাকে। তো সেখানে আমার মনে হয় থাকতেও পারে নাও পারে যদি নিজেরা যান, কারণ জল এতটা ঠান্ডা হয়, ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি বাইরে থেকে যা দেখলাম প্রত্যেকটা হাউস বোটের লাক্সারি, তো অভিজ্ঞতা একবার নিতেই পারেন। তবে ঠান্ডা কিন্তু প্রচুর হয় এবং জলটা তো খুব একটা পরিষ্কার নয়, মশার একটা কিন্তু উপদ্রব এই হাউস বোটগুলোতে থাকে। তো সেদিন সন্ধ্যাবেলা আবার শ্রীনগরে ফিরে আসুন, কারণ আগামীকাল কিন্তু আপনাদের ব্রেকফাস্ট করেই চলে যেতে হবে হচ্ছে জম্মু, যদি আপনাদের ট্রেন থাকে। তো এইভাবেই মোটামুটি কাশ্মীর ট্যুর প্ল্যানটা শেষ হলো। পরের দিন আবার আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম জম্মুর জন্য, বিকালবেলা জম্মুতে পৌঁছেছিলাম। সেই জম্মু দিয়ে ওই দিন রাত্রিবেলা আমাদের দিল্লি অবধি ট্রেন ছিল, আই গেস রাত্রিবেলা দিল্লির অবধি ট্রেন নিলাম। তারপর দিন আবার রাজধানী করে আমরা দিল্লি থেকে কলকাতা ফিরেছিলাম। আর যদি ট্রেনে না ফেরেন তাহলে আপনি ওই দিনই শ্রীনগরে পৌঁছে গেলেন, শ্রীনগরে ফ্লাইটে করে ওই দিনই চলে এলেন কলকাতা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ট্যুর প্ল্যান ছিল। আমরা কাটরাতে ছিলাম 2 রাত, পেহেলগামে ছিলাম 1 রাত, এবং 2-1-3 রাত হলো, আর এদিকে ছিলাম শ্রীনগরে 4 রাত। মোটামুটি ওই এইরকম প্ল্যান প্রোগ্রাম কিন্তু 7 রাত 8 দিন, 8 রাত 9 দিন এইরকমই ঘুরিয়ে ফিরিয়ে প্রোগ্রামগুলো থাকে সাধারণত কাশ্মীর ট্যুর প্ল্যানে। আচ্ছা অনেকক্ষণ কাশ্মীরের প্ল্যান ট্যান বললাম, তবে এবার আসি মেইন ব্যাপারে, মানে কাশ্মীর ঘুরতে গেলে আপনার কেমন খরচপাতি হতে পারে বা পকেটে কেমন চাপ পড়বে সেটা তো অবশ্যই আগে জানতে হবে।
তো যদি আমি ট্রাভেল এজেন্সি ধরে নিই, মার্কেটে যত ট্রাভেল এজেন্সি আছে যত, না তার মধ্যে 99% ট্রাভেল এজেন্সির কলকাতা টু কলকাতা কাশ্মীরের প্যাকেজ থাকে মোটামুটি ওই 16, 17, 18, 20 এরকম ঘুরিয়ে ফিরিয়ে এরকম থাকে। কিন্তু বিশ্বাস করুন, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কাশ্মীর ট্রিপে কিন্তু এর থেকে অনেক বেশি খরচ হয় জনপ্রতি। এই যে টাকাটা, এটা জাস্ট কলকাতা টু কলকাতা ট্রেন ভাড়া, আচ্ছা ওখানে গাড়ি খরচ, থাকা খাওয়া, এইটা হচ্ছে এই টাকার মধ্যে ইনক্লুড থাকে। এর বাইরেও কিন্তু আমি বলছি, জনপ্রতি কম করে না হলেও 7-8 হাজার টাকা কিন্তু পার হেড খরচ হবেই। কারণ পহলগামে এক্সট্রা গাড়ি খরচা, ঘোড়া চাপার খরচা, গন্ডোলা রাইডের খরচা, শিকারার খরচা, আরও টুকটাক সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো রকম টাকা কিন্তু পার হেড কাশ্মীর ট্রিপে খরচ হবে। এইটা কিন্তু ওই ট্রাভেল এজেন্সি, যে কোনো ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে সাইট সিং লেখা থাকলেও সাইট সিংয়ের খরচ কিন্তু আপনাকে এই আলাদাভাবে যেরকম বলেছি ওরকম কিন্তু খরচ করতে হবে। এরকম নয় যে শুধু এই ট্রাভেল এজেন্সি বা ওই ট্রাভেল এজেন্সি, সমস্ত ক্ষেত্রেই ম্যাক্সিমাম ইন জেনারেল তাই হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং যে সমস্যাগুলোর কথা বললাম আমি এতক্ষণ, বা যে স্ক্যামগুলোর কথা বললাম, বা যেরকম ভাড়ার কথা আমি বললাম ঘোড়া বা শিকারা, সেগুলো একটু মাথায় রাখবেন, নাহলে কিন্তু ঠকে যাওয়ার প্রবণতা বিশাল। ভাবতে পারবেন না এত দু নম্বরই বা এত স্ক্যাম হয় বিভিন্ন জায়গায়, কাশ্মীরের বিভিন্ন দোকানে, বিভিন্ন ঘোড়া শিকারা সমস্ত জায়গায়, সমস্ত জায়গায়। এই বিষয়ে কিন্তু খুব সাবধান, নাহলে কিন্তু পকেটে যা বাজেট নিয়ে যাবেন তার ডবল এক্সিট করে যাবে। আচ্ছা আরেকটা জিনিস, বর্তমানে কিন্তু আমরা মানে ভারতীয়দের কাছে তো বটেই কাশ্মীর স্বর্গের জায়গা, স্বপ্নের জায়গা, কিন্তু বহু পরিমাণ বাংলাদেশি পর্যটকও কিন্তু কাশ্মীর প্রতি বছর বহু পরিমাণে আসছেন, ঘুরছেন। তাদের জন্য বলে রেখে, আপনারা কিন্তু খুব সহজেই কাশ্মীর ঘুরতে পারেন। আপনাদের মোটামুটি যে জায়গাগুলো এতক্ষণ ধরে বললাম, সেই জায়গার কোনো জায়গাতেই যেতে কোনো বাধা নেই, আপনারা সমস্ত জায়গাতেই যেতে পারেন। তবে আই থিঙ্ক আপনাদের পারমিট লাগে, সেটা লোকাল ডিসি অফিস থেকে আপনি ব্যবস্থা করে নিতে পারেন। আচ্ছা খরচ সম্বন্ধে বলতে গেলে, আপনি যদি কোনোভাবে ঢাকা বা বাংলাদেশ থেকে কলকাতা চলে আসতে পারেন, ফ্লাইটে আসুন কিংবা ট্রেনে আসুন কিংবা বাসে আসুন, যেভাবেই আসুন, বাকি খরচ কিন্তু আমাদের মতোই সেম। মানে ভারতীয়রা যেমনভাবে খরচা করে, খানিক সেরকমই খরচা কিন্তু আপনাদেরও হবে। জাস্ট আপনাদের পাসপোর্ট ভিসা তো লাগছে ইন্ডিয়া আসার জন্য, এইটুকুই। আর আলাদা করে কিছু পারমিশন, যে খুব বর্ডার এলাকায় আমরা গেছিলাম তা কিন্তু নয়, খুব একদম কাশ্মীরের ভেতরের অঞ্চলে আমরা ঘুরেছি। তো আই থিঙ্ক আপনাদের প্রবলেম হবে না, এবং আমি যতটা জানি হওয়া উচিত নয়। তো এই কটা পয়েন্ট মাথায় রাখুন, এবং দারুণ সুন্দর করে আগামী এই 2024 কিন্তু এখনো বরফ পড়ছে, মার্চ এপ্রিলে আরো দারুণ সুন্দর বরফ পাবেন, এবং সারা বছরই আপনি কাশ্মীর ঘুরতেই পারেন, আগে বলেছি। তো এই আর কি, তো এইভাবে মোটামুটি কাশ্মীর ট্যুর প্ল্যানটা যদি আপনি করেন, আশা করি কোনো রকম সমস্যা হবে না আমার এই ভিডিওটা দেখার পর। যদি কোনো রকম প্রশ্ন বা কোনো রকম সংশয় থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে কিংবা ইনস্টাগ্রামে আমাকে DM করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। তো আর কি, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে এবং কোনো ইনফরমেশন আপনি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।